আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হল ক্ষমা। আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা গাফফার। মহান আল্লাহর একটি উল্লেখযোগ্য গুণ হলো ক্ষমা। কাজকর্ম কথাবার্তা বলতে গেলে মানুষের ভুল হবে, মানুষ ভুলের অধ্যয়ন। হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ইবলিসের প্ররোচনায় সর্বপ্রথম ভুল করে, তাদেরকে বেহেশত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে। 900-950 বছরের কান্নার পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। ক্ষমার আরবি প্রতিশব্দ আফউন, অর্থ মাফ করা, প্রতিশোধ গ্রহণ না করা। ক্ষমা বলতে কি বুঝি? ইসলামের পরিভাষায় প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াই হলো ক্ষমা। ক্ষমার গুরুত্বটা কি? মহান আল্লাহ সর্বশক্তিমান, তিনি মানুষকে অনেক নিয়ামত দান করেছেন, মানুষের সুখ শান্তির ব্যবস্থা করেছেন, কিন্তু মানুষ তার অজ্ঞতার কারণে সেই সর্বশক্তিমান প্রভুর কথা ভুলে যায়, তার হুকুম অমান্য করে, তার সাথে অংশীদার স্থাপন করে। পরে যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন মহান রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। সূরা আশুরা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। আল্লাহ সর্বশক্তিমান এবং পরাক্রমশালী হওয়া সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে তায়েফবাসীকে দাওয়াত দিতে যান, তখন তারা তো দিন গ্রহণ করে নাই, উশৃঙ্খল ছেলেদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে লেলাই দেয়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে রক্তাক্ত করা, পায়ে রক্তে জুতাবরক একদম ইটকে যায়। দুজন ফেরেশতা এসে দুই পাহাড়কে একত্র করতে চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন। সূরা আরাফ 199 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি ক্ষমা করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। সূরা আল ইমরান 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অতএব আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। যেসব মানুষ আল্লাহ এবং তার দেয়া বিধান অমান্য করে, পরবর্তীতে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সর্বশক্তিমান আল্লাহ সেসব বান্দাকে ক্ষমা করে দেন। ক্ষমার ব্যাপারে রাব্বুল আলামিন নীতি ও আদর্শ আমাদের অনুসরণ করা আবশ্যক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো কাজ বা কথায় তার ভুল ত্রুটি হয়ে যেতেই পারে এবং অন্যের ভুল ত্রুটি ত্রুটি ক্ষমা সম্ভব দৃষ্টিতে আমাদের দেখা উচিত। মানুষকে ক্ষমা করলে আল্লাহ খুশি হন এবং যে ক্ষমা করে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা তাকাবুন 14 নম্বর আয়াতে বলেন, আর যদি তুমি তাদের মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করে, তবে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল করণ দয়াল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার মূর্ত প্রতীক। ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক ইহুদি মহিলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত দেয় এবং বিষ মিশ্রিত ছাগলের গোশত তাকে খেতে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গোশতের কিছু খেতে বিষক্রিয়া অনুভব করেন। পরে ওই মহিলা গোশতে বিষ দেওয়ার কথা স্বীকার করেন, কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। এমনকি মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের শত্রুদেরকেও ক্ষমা করে দেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত সাধন। পৃথিবীর ইতিহাসে এরূপ ক্ষমার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। অপরাধীকে ক্ষমা করলে অপরাধী লজ্জিত হয়ে অপরাধ ছেড়ে দেয়, শত্রুকে ক্ষমা করলে বন্ধুতে পরিণত হয়।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ব্যাপারটা বাড়ির কাজ হিসেবে থাকবে সেটা হলো ক্ষমার মুহূর্ত প্রতীকটি। পীরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়ে কিসের গোষ্ঠের সাথে বিষ মিশ্রিত করেন। পৃথিবীর ইতিহাসে বিরল ক্ষমার উদাহরণ দ্বিতীয়টি নাই মানুষ সিলসিমের কোন ঘটনার সাথে। ক্ষমা এর আরবি প্রদেশ শব্দ ইসলামিক পরিভাষায় ক্ষমা কি? শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ যেগুলো বলা হলো সেগুলো খাতায় লিখে HW করে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু চিন্তা করে দেখো, তোমাদের বন্ধু বান্ধবদের একজন আরেকজনের কথাবার্তায় অনেক সময় ভুল ত্রুটি হয়, তোমরা যদি তাদের উপর না রেগে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করো, একসময় তারা তোমার বন্ধুতে পরিণত হবে। যদি তোমার বাড়ির কথা চিন্তা করে থাকো, বাড়িতে আব্বা আম্মা বিভিন্ন সময় তোমাকে বিভিন্ন কারণে রাগ করতে পারে, কিন্তু তারা তোমার যেহেতু খারাপ চায় না, সেক্ষেত্রে সে রাগ তোমাদের জন্য মঙ্গলজনক। তোমার বড় ভাই বড় বোন তারা যদি তোমাকে কখনো রাগ করে, তাহলে রাগকে তোমাদের আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে আর তোমরা তাদেরকে ক্ষমা করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং অপরকে বড় করে নিজেকে ছোট করে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করবে। নিজেকে ছোট করে বলতে হয়তো আমার কোনো ভুল থাকতে পারে, নিজে এটা নিয়ে চিন্তা করব। হামুরাবি আইনে, প্রাচীন হামুরাবি আইনে যে ব্যাপারটা উল্লেখ ছিল সেটা হলো দাঁতের বদলে দাঁত, মাথার বদলে মাথা, হাতের বদলে হাত, হত্যার বদলে হত্যা। যদিও ইসলামে এই বিধান বলবৎ আছে, যদি তুমি তার সম পরিমাণ করতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু বেশি হলে তুমি অপরাধীগুলো গণ্য হবে। সব সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।